নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প সংসারের মানে তোদের বাড়ির ওই বুড়োটা কেড়ে চন্দনের সদ্য কলেজলব্ধ বন্ধু স্বরূপ চন্দনের পড়ার ঘরে ঢুকে কাঁধের একটি বিশেষ ভঙ্গি করে বলে বিরাট একটা বাজারের থলি নিয়ে ঢুকছিল আমার দিকে যা অগ্নিদৃষ্টি হানল উফ যেন বুঝে ফেলেছে আমি এসে আড্ডা মেরে তোর পড়ার বারোটা বাজাব পুরাতন ভৃত্য বুঝি চন্দনের মাথার মধ্যে একটা বিদ্যুতের ঝিলিক খেলে যায় চন্দনের রাগে ব্রহ্মাণ্ড জুলে যায় এই বুড়োই তাদের সব প্রেস্টিজ পাংচার করবে বাজারে থলি বইবার জন্য স্পেশাল একটা বাচ্চা চাকর রেখে দেওয়া হয়েছে ওনার জন্যে তবু সেই বিরাট থলি বয়ে আনা বন্ধ হয় না আর পড়বি তো পর স্বরূপেরই চোখে স্বরূপের প্রশ্নটাও আবার এমন সোজাসুজি তীক্ষ্ণ যে পাশ কাটানো উত্তর দেওয়া যাবে না কিন্তু বলতে তো পারে না হ্যাঁ তাই এ বেজার মুখে বলে আর বলিস না বুড়ো ভদ্রলোক হচ্ছেন বাবার জ্যাঠামশাই বাবার জ্যাঠামশাই স্বরূপ কতটা এমনভাবে উচ্চারণ করে যেন ওই শব্দটা জীবনে নতুন শুনল তারপর ওইভাবেই বলল তাহলে তোর কে হল চন্দন স্বরূপের এই অজ্ঞতায় আশ্চর্য হলেও স্বরূপের আধুনিকতায় মুগ্ধ হয় আর দুঃখিত হয় নিজের দৈন্যে চন্দনের বাড়িতে সম্পর্কে কি জটিল জাল অথচ সব মুখস্থ রাখতে হয় চন্দনকে চন্দন অগত্যায় আধুনিক হবার উপায় স্বরূপ যতটা সম্ভব বেজার গলায় হাত দুটো বিচিত্র কায়দায় উল্টে বলে আমার আর কে হলো দাদুই বলা চলে তাই বলি আর কি দুখানি মাল আছেন আমাদের বাড়িতে একটি ওই বাবার জ্যাঠামশাই আর একটি হচ্ছেন বাবার পিসি সেই দুটি প্রবল প্রতাপ ভাইবোনের বোনের রাজ্যের প্রজামাত্র হয়ে থাকতে হয় আমাদের তা ভালো স্বরূপ হাসি তোদের বাড়ির লোক সংখ্যাও তো বিরাট তা বিরাট আমি তো নিজেই সঠিক জানি না কত তোকে দেখলে আমার হিংসে হয় শুধু মা বাবা তুই আইডিয়াল স্বরূপ একটু আত্মস্থ হাসি হেসে বলে সেসব কিছু না হলেও হমন অগ্নিদৃষ্টি হানবার কেউ নেই আমার ওপর খুব বকে তো বুড়ো সারাক্ষণই কেউ কান্দায় না তবুও বকে অদ্ভুত মেন্টালিটি বাজার বইবার জন্যে স্পেশাল একটা বাচ্চা চাকর রাখা রয়েছে তবু নিজে বইবে দেখলেই তো তুই রাস্তায় একদিন পড়ে টড়ে গেলে কি কেলেঙ্কারি হবে তা সে খেয়াল নেই কে মুরগে টিকিটটা কেটেছিস কাল না কেটে কি আর এসেছি স্বরূপ প্যান্টের পকেট থেকে মেট্রোর দুখানা টিকিট বার করে টেবিলে রাখে তোর কাছেই থাক চন্দন বলে আমি ঠিক সময় গিয়ে হাজির হব তুই সামনে থাকিস টিকিটটা তোল কেন ধরা পড়ে যাবার ভয় মনে মনে লজ্জিত হলেও চন্দন দৈন্য স্বীকার করে আশ্চর্য নয় আমাদের বাড়িটি এক অদ্ভুত বাড়ি ও তো তোর মাথায় ঢুকবে না ছেড়ে দে বড় দাদু যে বাড়ির তরুণ ছেলেদের অজ্ঞাত তাদের ড্রয়ার পকেট তল্লাশি করেন এটা আর প্রকাশ করতে পারে না চন্দন গল্প করতে পারে না ওইভাবে তল্লাশি করে তিনি চন্দনের মেজ কাকার ছেলে রঞ্জনের পকেট থেকে সিগারেট আবিষ্কার করে কি না তুলেছিলেন বাড়িতে মেট্রোর এই ছবিটা এ মার্কা বয়স হিসাবে এরা এ মার্কার কান ছুঁই ছুঁই কিন্তু বাড়ি হিসেবে চন্দন এখনও অনধিকারী পর্যায়ে এই টিকিটটি চন্দনের পকেট কি ড্রয়ার থেকে বেরোলে রক্ষে থাকবে নাকি কিন্তু এত কথা নতুন বন্ধুকে বলতে ইচ্ছে হয় না তাই চন্দন বলে ও প্রসঙ্গ ছাড় বাবা তাই এ ঘরে ও প্রসঙ্গ বন্ধ করলেও এ বাড়ির ঘরে ঘরেই ওই প্রসঙ্গ চন্দনের মেজ কাকির ঘরে মেজ কাকির দিদি অন্য সব প্রসঙ্গ ছেড়ে মুচকি হেসে বলেন এ পাঁচ বছর পরে এ কলকাতায় এলাম কত দিকে কত পরিবর্তনই চোখে পড়ল না তোর শ্বশুর বাড়িটি কিন্তু আদি ও অকৃত্রিম বাবা নো পরিবর্তন সেই তোর বিশাশুড়ি বুড়ি পিঠ কুঁজো করে বসে কুটনো কুটছে সেই তোর জ্যাঠা শ্বশুর বুড়ো কাছে বসে তামাক খাচ্ছে আর বোনের সঙ্গে বাজার দরের গল্প করছে সেই ভাঁড়ার ঘরের দেয়াল ভর্তি ঝুড়ি চুপড়ি কুলো ডালা প্রকাণ্ড একটা চৌকির ওপর আদিকালের হাঁড়ি কলসি টিন আর বয়েমে মেয়ে ভাঁড়ার থই থই সেই সিঁড়ির তলাটা কয়লা আর ঘুটের ঝুড়িতে বোঝাই সেই দালানে দড়ি রান্নায় গামছা কাপড় ঝোলানো যেন কাল দেখে গেছি সংসার একটু আধুনিক হবে না কোনো দিন ওনারাই দুটি কচি ভাই বোন মিলে চিরটা কাল সংসার করবেন ষাট সত্তর বছর আগের স্টাইলে না তোরা বুদ্ধু মেজবউ হেনা দিদির এই ধিকার বাণীতে ক্ষুব্ধ হয় লজ্জিতও হয় আক্ষেপের গলায় বলে কি আর করব বলো দিদি চোখ কান নিয়েও বুদ্ধু বনে বসে আছি ওরা এখনো বজ্রমুষ্টিতে সংসার আগলে বসে আছেন জ্যাঠা শ্বশুরও বাজার করা ছাড়বেন না পিস শাশুড়ি ভাড়ার ঘরের দখল ছাড়বেন না আমাদের তো কিছু ছোঁবারই উপায় নেই ছুঁলেই নাকি সব সুচিতা নষ্ট হয়ে যাবে একটু চিনির কি এলাত লবঙ্গের দরকার হলে ও ভিকিরির মতো দরজায় দাঁড়াতে হবে হেনার দিদি বিনা গালে হাত দেয় বিনার চোখ গুলিগুলি হয়ে ওঠে বিনা বলে তোরাই দেখালি বাবা এ যুগে কেউ ভাবতেই পারে না যে এত বড় একটা একান্নবর্তী পরিবার সমাজে এখনো আছে আর সে পরিবারের কর্ণধার একটা বাহাত্তরে বুড়ি আর পঁচাত্তর পার বুড়ো না থুদের পায়ের ধুলো শিশি করে ভরে রাখতে হয় আর দুবেলা মাথায় ঠেকাতে হয় থাম বলে হেনা প্রসঙ্গটা থামাতে চেষ্টা করে কারণ আশেপাশে কোথায় কোন গুপ্তচর ঘুরছে কে জানে বুড়িকে লাগিয়ে দেবে লাগিয়ে ভারী কাজকলা করবে তার কে বা বুড়িকে ভয় পায় তবু সেই যে মহিলাটি তার দাদার কাছে কাঁদতে বসবেন বৌদের দুর্ব্যবহারের নজির দেখিয়ে দেখিয়ে সেটাই বিরক্ত কিন্তু পাঁচ বছর পরে কলকাতায় আসা দিদি এত সহজে থামবেন কেন বর কানপুরে বদলি হয়ে যাবার আগে যখন কলকাতাতে স্থিতি ছিল বিনার তখন হেনাদের বাড়িটাই ছিল তার বেড়াতে আসার আড্ডা আরও দুই বোন আছে কিন্তু তারা আবার বড্ড বেশি টিপটপ তাদের বাড়িতে যেন জোরে হেসে উঠলেও অস্বস্তি হয় মিনা শ্বশুর তো আবার একজন লেখক মিনা সর্বদাই চুপ করে রিনা নিজেই একটু অতিমাত্রায় আধুনিক চায়ের সময় পার হয়ে যাবার পর বেড়াতে গেলে সে আর চা দেয় না হয় কফি দেয় নচেত ফ্রিজে জল ঢেলে জলবৎ তরল লেমন স্কোয়াশ আর চেয়ারে বসে গল্প করে চলে এস হেনাদের ঢেঁকি পরন্ত উনুন জ্বলন্ত অবস্থা আশা মাত্রই নানা আবিধ আতিথ্য গৃহস্থের কুটুম হিসেবে এক প্রস্থ আবার হেনার স্পেশাল তাছাড়া এসে বিছানায় অঙ্গ ঢেলে গড়াগড়ি দিয়ে সারাদিন গল্প করো ঘুম মারো তাস খেলো যা প্রাণ তাস খেলার খেলুড়ির অভাব হয় না কখনো বিনা এলেই হেনার যা এবং এদের এক বড় মেয়ে একটি ভাগ্নি তাস নিয়ে ঘুরঘুর করে সত্যি বলতে বাড়িটাকে বিনা ঠাট্টা করে রাবণের সংসার বলে অভিহিত করলেও সংসারে বেড়াতে আসা লোকেদের বেশ স্বাচ্ছন্দ্য আছে দেরি হয়ে গেছে খেয়ে যাও রাত হয়ে গেছে থেকে যাও এটা ঈদের বাড়িতে বাহুল্য নয় যদিও ওই পিসি বুড়ি যখন ভাঙা ভাঙা গলায় বলে অ বড় মেঙে বোনের সঙ্গে একসঙ্গে বসে দুটো মাছ ভাত খেয়ে যাও না মা তখন হাসিও পায় বাহুল্যও লাগে কারণ তার আগেই হয়তো হেনা বলে রেখেছে রিনা বিনাদের বাড়ি এটা ভাবা যাবে নেমন্তন্ন ব্যতীত খেয়ে যাওয়া সে ভাবি আসে না পাঁচ বছর পরে হেনার বাড়িতে এসে উঠেছে বিনা কারণ কলকাতার বাসা তো উঠিয়ে দিয়ে চলে গিয়েছিল তিনটে ছেলে মেয়ে এবং বরকে নিয়ে দিব্যি আছে কোথায় যে চারিয়ে গেছে তারা দেখতেও পাওয়া যাচ্ছে না তাই এগুলো ভালো কিন্তু এখনো যে ওর জ্যাঠা শ্বশুর বাজারের থলিটি আগলে বসে আছে আর পিস বুড়ি ভাড়ারটি মুঠোয় চেপে বসে আছে এ অসহ্য এখনো তোদের রান্নাঘরে মুরগির ডিম পর্যন্ত ঢোকে না জিজ্ঞেস করে বিনা হেনা নাকসিটকে বলে পাগল ছায়াও ঢোকে না অগত্যা সকলের ঘরে ঘরে স্টোভ আর টুকিটাকি সরঞ্জাম তাও লুকিয়ে চুরিয়ে ধন্যবাদ বাবা তাহলে এখনো সেই শাক বেগুন কচু কাঁচকলা থোর মোচা এইসবের ওনাদের স্বর্গপ্রাপ্তি না হওয়া পর্যন্ত তোরা কেউ আর নিজেদের ইচ্ছে মতো কিছু করতে পারবি না হেনা মুখ বাঁকিয়ে বলে তার আগেই আমাদেরই স্বর্গপ্রাপ্তি ঘটবে হিনা দিদি কি বলতে যাচ্ছিলেন নিচতলা থেকে ঝি শরতের মা এক থালা খাবার আর চা নিয়ে ওপরে এলো শরতের মা রাত দিনের লোক মোটা কাজটাজ করে না এইসব তার কাজ ঘরে ঘরে চা জোগানো খাবার দেওয়া হেনার দিদি বলে ওঠে সেরেছে আবার এসব কি এই তো এক্ষুনি হেনা অলক্ষে গায়ে একটা চিমটি কাটে গলা নামিয়ে বলে চেপে যা তারপর গলা তুলে বলে কি গো শরতের মা তোমাদের চায়ের সকাল হলো শরতের মা থালা নামিয়ে দিয়ে বলে পিসিমার সঙ্গে যে এতক্ষণ বামুন ঠাকুরের ধুন্ধুমার লেগে গেছিল চায়ের জল চায়ের জল করে গলা ফাটিয়ে ফেলছি কানি করে নামক পড়া হেনার দিদি শোয়া হয়ে উঠে বসে কৌতূহলী হয়ে বলে ধুন্ধুমারটা কেন আর কেন শরতের মা বলে দিন যার জন্যে কাক চিল ওরা উড়ি কুটনো দেরি পিসিমার তো সেই কুড়ে পন করে কুটনো কোটা আর ও মুখ পড়া বাড়ি করবে এত দেরিতে কুটনো পেলে আমি আপিস স্কুলের ভাত দেব কি করে তা মিথ্যেও বলে না ছেলে বুড়োয় আপিস স্কুল লোক তো কমগুলি নয় ওদিকে আবার মাছটি ঠিক মতন হয়ে না উঠলে জ্যাঠামশাই চেঁচাতে লাগবে অমুকের এটা হয়নি কেন তমুকের ওটা হয়নি কেন না দাদা বাবু মাছ ভালোবাসে আলাদা করে নিয়ে আসলাম আর সেই মাছ পড়ে রইল ছোটো দাদা বাবুর পেট ভালো নেই গাঁদালের ঝোল হয়ে ওঠেনি কাঁচকলা শিঙি মাছ গাঁদাল কি আমি খাব এসব এই বুলি তাতেই লেগে যায় বামুন ঠাকুরের সঙ্গে অথচ কোমর ভাঙা বুড়ির হাত আর কত চলবে বল ও মা হেনার দিদি আকাশ থেকে পড়ে বলে শেঠের এই এত বড় গোষ্ঠীর কুটনো ওই বুড়ো মানুষের ঘরে নাকি ওমা সে কি কথা আহা ওর আর এসব করবার ক্ষমতা আছে নাকি হ্যাঁ রে না তোরা কেউ খেঁচ করে কুটনোটা কুটে দিয়ে আসতে পারিস না ঠাকুর সকাল সকাল পেয়ে যায় শরতের মা মুচকি হেসে বলে তাহলেই হয়েছে মেজ বৌ দিদি বুঝি বলেনি কিছু অবুড়ি প্রাণ ছাড়ার আগে বটিটি ছাড়বে না পারবে না তবু আগলে বসে থাকবে বউ দিদি রা বা কেন আমি পারি না কূর্ণ কেটে দিতে কি রান্না হবে তা বলে দিলেই পারি তা বলে দেবার মাথা থাকলে তো মাথা চুলকে চুলকে খালি চিন্তা এবেলা কি হবে ও বেলা কি হবে কুচোরা কি খাবে মাঝারিরা কি খাবে কর্তাদের কি হবে দেখলে মাথা কেমন করে সকাল থেকে বেলা দুপুর অবধি মানুষ পিঠ কুঁজো করে বঁটির ওপর হুমড়ে পড়ে আছে তাছাড়া খ্যাঁচ খ্যাঁচ করে কুটবেই বা কি জগৎ সংসারের কুঁড়ে কুটনোর তরকারি জ্যাঠামশাই তো প্রায় তার সব এনে এনে জড়ো করবে এই দেখো না আজকে ডুমুর মোচা থোর পাট শাক গিমে শাক কলমি শাক সজনে ডাটা ঝিঙে থাক থাক শরতের মা শুনেই আমার মাথা ধরে যাচ্ছে দিদি বিনা বলে ওঠে কে ভালোবাসে এসব আজকালকার ছেলেরা তো মাংসটি ডিমটি ছাড়া খেতেই চায় না মাছই আপদ বলে শরতের মা বিজ্ঞ হাস্য বলে এ বাড়িতেও তাই বড় দিদি গুচ্ছির গুচ্ছির রাধাই হয় বৌদিরা ছেলেপুলেরা কেউ পাতে পারে না বড় দাদা বাবু আর ন দাদা বাবু দিশি তরকারি একটু ভালোবাসে নচেত ওসব আপদ বালায় খেতে ওই ওড়াই দুটি ভাই বোন কিন্তু সেটা তো শিকার পান না কেবল সবাইকে জ্বালাতুন করবেন এটা খেলে পেট ভালো থাকে ওটা খেলে মাথা পরিষ্কার হয় এটা খেলে চোখের জ্যোতি বাড়ে এটা খেলে ভালো ঘুম হয় তুই তো সব মুখস্ত করে ফেলেছিস হেনা বলে তা শুনে শুনেই মুখস্ত নেন দিদিমণি চা জুড়িয়ে গেল শরতের মা চলে যায় বিনা বলে হ্যাঁ এই মাত্র তোর কাছে চা ডিম টোস্ট কলা মিষ্টি গিরলাম আবার এখন রাজ্যের শিঙারা কচুরি ওই তো শাস্তি হেনা বলে বাজারের ওই অখাদ্যগুলি এদের বাড়ির ব্রেকফাস্ট খাবারের দোকানের সঙ্গে বরাদ্দ করা আছে দিয়ে যায় অথচ ছেলে মেয়েরা খেতে চায় না তাদের জন্যে লুকিয়ে ডিম টোস্ট করে মরি আর ওইগুলো নিজেরা খেতে বাধ্য হই তা লুকিয়ে কেন বাহ তো নয় খেলে জামা কাপড় অসুচি হয়ে যাবে না না যত শুনছি ততই তোদের গুণে মোহিত হয়ে যাচ্ছে এখনো এইভাবে চালাস তা চালায় সত্যি কিন্তু অসন্তোষের আগুন ধুমাই তো হয়ে আছে শুধু যেন একটা বাতাসের অপেক্ষা তবে বাতাসটা তেমন জোর ওঠে না ভাইপোরা বলে জ্যাঠামশাই আপনি আর কতকাল খাটবেন আমরা তো শিখলামই না কিছু জ্যাঠামশাই স্নেহ কোমল হাসে বলেন শিখবি বাবা শিখবি আমি মোলে শিখবি বাহ আপনি মরলে আর দেখবেন কি করে কেমন ভাবে সংসার চালাচ্ছি আমরা ওপর থেকে দেখব বলে হাহা করে হাসেন নিত্য নিত্যসরণ ওরা তবু বলে না না এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে আমাদের সংসার জ্বালা পোহাবেন না বলে সংসার করলেন না আপনি অথচ এই ভাই বোনেদের সংসার নিয়ে নিত্যশরণ হেসে হেসে বলেন আরে বাবা করব না বললেই কি ভগবান ছাড়ে ঘাড়ে করিয়ে নেন ভাইপোরা মনে মনে বলে নিজে সংসারের ঘাড়ে চেপে বসে থেকে ভগবানের দোষ দিয়ে খালাস মনে মনে বলে তাই বাতাসটা মৃদু বয় অন্ধরে ভাইপো বৌরা বলে আপনার এই হাঁটুতে ব্যথা কোমরে কষ্ট কেন এত খাটেন পিসিমা আমরা বড় হয়েছি বৌড়া এসেছে আপনি ইচ্ছে মতন ঠাকুর ঘরে বসে থাকুন পায়ের ওপর পা দিয়ে আরাম করুন চিরটা কাল তো এই সংসারে করে করেই সারা হলেন নিভানুনি নির্দন্ত মুখে হেসে উঠে বলেন এই সংসারটা ছাড়া আর কোন সংসার কি ভগবান দেখিয়েছে বৌমা একেই জানি চিনি ঠাকুর ঘরে আবার কতক্ষণ বসে থাকবো দশ বারের বেশি জব করতে গেলে মন ছটপট করে করব আরাম করব আগে গতটা একেবারে পড়ুক এখনো যখন চোখের দৃষ্টি হারিয়ে ফেলিনি কুটনোটা ভাড়ার বার করাটার ভারটুকু নিয়ে থাকি তোমাদের কতদিকে কত কাজ ছেলেপেলের বায় নাক্কা সামলানো ভাইপো তবু চেষ্টা করে লোকে আমাদের নিন্দে করে বলে বুড়ো মানুষের ঘরে সংসার চাপিয়ে নিজেরা আয়েস করে নিভাননি ভাঙা গলায় খের ওঠেন কোন নিন্দে কুটিরা নিন্দে করছে শুনি নামটা বলো তো শুনিয়ে দেব ভালো করে আমার ঘরের বৌদের মতন বউ কটা আছে এদের মধ্যে এক বউ অবশ্য শাশুড়ি হয়ে গেছেন তবু নিভাননি বৌঝি বলেন আগুনটা জ্বলে উঠি উঠি করেও জ্বলে না অতএব নিত্যসরণ আর নিভাননি একটি ব্যাচিলার দাদা আর একটি বালবিধবা বোন পরম সন্তোষে পরম আত্মপ্রসাদে ভাইপো এবং ভাইপো বৌদের দায়িত্ব মুক্ত হয়ে হেসে খেলে বেড়াতে দিতে পারার আনন্দ নিয়ে এই বৃহৎ সংসার তরুণীটি ঠেলে নিয়ে চলেন নিত্যসরণের বেশ মোটা সোটা পেনশন আছে আর মাথা মাথাপিছু হিসেব করে টাকা দেয় তাই দিয়ে গুছিয়ে সংসার করতে পারার গৌরবে স্ফিত নিত্যসরণ বোনের কাছে বসে তামাক খেতে খেতে গলা নামিয়ে হেসে হেসে বলেন বাজার যা আগুন হয়েছে নিভা বাছাদোনরা যদি সংসার হাতে করতেন তো পনেরো তারিখেই জবাব দিতেন নিভানুনিও গলা নামিয়ে বলেন তবু তো তোমার বেশি বাজার করা নিয়ে ওনাদের রাত দিন ফুসফুস গুজগুজ এত বাজার করার দরকার কি কেউ যখন খায় না রাজ্যের অখাদ্য এনে তেল ঘি খরচ করে রেদে পাতে ফেলা এই এইসব নিত্যশরণ বলেন ফেলা আর কি তিনটে ঝি চাকর নেই খেতে খায় না অখাদ্য তাই বাজারে করলার কিলো তিন টাকা ঢ্যাঁড়সের কিলো পৌনে তিন টাকা তিরিশ পয়সার কম কলমি শাকের আঁটি বিক্রি করে না এ এচোর ক্রমে কাঁঠ আলোতে চললো এখনও দু টাকা আড়াই টাকা কিলো অখাদ্য হলে এত দর হতো যুক্তি অকাট নিজের যুক্তিতে নিজেই মোহিত হয়ে নিত্যসরণ গলা আরও নামিয়ে হেসে বলেন তবে তুই এখনও পিঠকুঁজো করে ভাসন্ত সংসারটি চালাচ্ছিস তাই আমার মা জননীদের হাতে পড়লে স্রেপ আলু পটল বেগুন কপি খেয়ে খেয়ে পেটে চড়া পড়তো হাঙ্গামার দিকে তো নেই জননীরা আজকের গিমে শাকটা কি টাটকা দেখেছিস রাঁধুনি বাটা দিয়ে ঝোল যা হবে রাঁধুনি বাটা কি গো দাদা নিবাননি হেসে ওঠেন গিমে শাকের ঝোল তো জুয়ান ফোড়ন দিয়ে রাঁধে অ তাই বুঝি নিত্যস্মরণ হাসেন রান্না একটা আর্ট বিশেষ করে আমাদের দিশি রান্না ছাঁচি কুমড়োটা আজ তোর হেঁসেলে না দিস নারকেল কুঁড়ে দিয়ে বেশ ঘি জব জবে করে দুই ভাই বোনের এই গল্প জীবনের প্রারম্ভ থেকে জীবনের সায়ান্ন পর্যন্ত একই জায়গায় রয়ে গেছে দুটো মানুষ অনেকগুলি ভাই বোনের মধ্যে শেষ অবশিষ্ট এই দুটি ভাঙাচোড়া ছোড়া ভাই বোন ওরা জানেন ওদের মমতা করতে পৃথিবীতে আর কেউ নেই ওদের দিক হয়ে টানতে আর কেউ নেই তাই নিত্য সরণ দশমীর রাত্রে ঠিক ছানার মিষ্টিটি এনে হাজির করেন একাদশীর দিন ফল দ্বাদশীর দিন সকাল হতে না হতেই হাঁক পারেন জল মুখে দিয়েছিস নিভা বৌরা রাগ করে হাসাহাসি করে বলে বাবা কেউ যেন দেখে না তাই উনি পুরুষ মানুষ হয়ে বলে বাবা যে এঠামশা ছোট বোনটির জন্য এমন উতলা হচ্ছেন যেন বোন নির্জলা উপোস করে পড়ে আছেন রাতে ঘুম হয়েছিল না হয়নি তা জানি না নিভাননীয় চক্ষু লজ্জার মাথা খেয়ে দাদার জন্যে গাওয়া ঘি টুকু ভালো মাখন টুকু জিওল মাছ টুকু ঘন দুধের টুকু সামলে বেড়ান তাল মাফিক এসে মিচরির শরবত বেলের পানা ডাবের জলের গেলাস এনে সামনে ধরে বলেন খেয়ে ফেল দিকি দাদা দাদা অবশ্য এক কথায় রাজি হন না রেখে দে সরিয়ে রাখ ও ছাই খেয়ে আমার কী লাভ হবে এটা বরং ওরা আপিস থেকে এলে দিস ইত্যাদি বলেই নিভাননিকে খেপিয়ে তোলেন অবশেষে রীতিমতো একটা খণ্ড যুদ্ধের পর তবে গিলাসটা হাতে নেন আর নিত্য এই ন্যাকামি রেখে বাড়ির লোকেরা ঠোঁট বাঁকায় মুখ বাঁকায় ব্যঙ্গ হাসি হাসে সারা সংসারের অনাবিল হালকা জীবনের ওপর এই দুজন যেন দুখানা ভারী পাথর এদের নিয়েই সর্বদা অসন্তোষ সর্বদা অভিযোগ সর্বদা ফুসফুস গুজগুজ অথচ উড়া ভাবছেন আমরা এদের পরম উপকারী আমরা আছি তাই এরা বটগাছের ছায়ায় আছে এই অবধের স্বর্গে বাস করছেন দুটি সংসার অনভিজ্ঞ বুড়ো বুড়ি এ স্বর্গে রঙের রসের রূপের অভাব নেই কারণ ওরা জানেন না ওঁরা কত ভারী কিন্তু বাতাসটা একদিন জোর বইল আগুনটা জ্বলে উঠল দপ করে সেজু ভাইপো কোথা থেকে যেন বেরিয়ে ফিরে হঠাৎ চিৎকার করে হাঁক দিলেন জ্যাঠামশাই জ্যাঠামশাই তখন থলি থেকে মেথির শাকের গোছা বার করতে করতে বলছিলেন খাওয়া দাওয়া এবার ছেড়ে দিতে হবে বুঝলি নিভা মেথির শাক কুড়ি পয়সা আঁটি হ্যাঁ চাষ আর কিছু মরুকে আনলাম আজ খুব টাটকা মটর ডাল বাটা দিয়ে মুচমুচে করে বড়া করিস সহসা এক চিৎকারে শাঁখের নাটিটা হাত থেকে পড়ে যায় তার স্খলিত স্বরে বলেন ভনটা অমন করে চাঁচালো চালো কেন তা সরজমিনে তদন্ত করার আগেই ভনটা এসে দাঁড়ালেন বলে ওঠেন আবার আপনি আজ ওই ছোঁড়াকে না নিয়ে একা বাজারে গিয়েছিলেন আমাদের গালে মুখে চুনকালি মাখিয়ে আর আশ মিটছে না আপনার নিত্যস্মরণ ভয়ে গুটিয়ে যান কারণ নিত্যসরণ স্বেচ্ছা অপরাধী নিত্যস্মরণ তাই অপ্রতিপ ভাবটা ঢাকতে কেমন বোকার মতো একটু হেসে বলেন এ দেখো কথা এতে আবার তোমাদের গালে চুনকালির কি হলো টালু তো আনা ছিল কাল তাই ভাবলাম মানে ভারী কিছু তো নেই মানে ছোঁড়া তখন ছোট বৌমার ঘর ঝাড়ু দিচ্ছিল মনে করলাম চলে যাই ছোট বৌমা ছোট বৌমার ঘর ছাড়ু মুহূর্তে কোনো এক অলক্ষিত জগৎ থেকে ছোট বৌমার তীক্ষ্ণ কণ্ঠ বেজে উঠে বাজারের সময় কেউ কোনো দিন স্বপনকে ঘরের কাছে আটকায় না দাদুর এখনো দেরি আছে বলে ঘুরে বেড়াচ্ছিল তাই একবার ডেকে বলেছিলাম আহা আমি তো তাই বলছি নিত্যুসরণ বিধ্বস্ত গলায় বলেন আমি মনে করলাম ভারী জিনিস কিছু তো নেই নেই ফনটা অগ্নিমূর্তি হয়ে বলেন ওই থলেটা তো ওইটা বয়ে নিয়ে আসেননি আপনি চুল কেটে সেলুন থেকে ফিরছি রাস্তায় ধীরাজবাবুর সঙ্গে দেখা ভদ্রলোক বললো কিনা নীতিশবাবু আপনাদের ওই অত বড় সংসারের বাজারটা আপনারা কেউ করলে ভালো হয় না আপনাদের জ্যাঠামশায়ের বয়স হয়েছে কোন দিন রোদ টোদ লেগে রাস্তায় পড়ে টড়ে যাবেন সেদিন তো দেখলাম বাজারের মধ্যে আলুওয়ালার দোকানে বসে প্রায় হাঁপাচ্ছেন শুনে মাথাটা কি কাটা গেল বুঝতে পারছেন নিত্যসরণ ফ্যাকাশি গলায় বলেন কবে আবার আলুওয়ালার দোকানে যত সব বানানো কথা থামুন রক্তচটা আর রাত সত্যিই খেপে ওটা অবস্থা ক্রুদ্ধ গলায় বলেন তিনি আপনি কি চান একদিন স্ট্রোক হয়ে রাস্তায় পড়ে কেলেঙ্কারি বাঁধান আর লোকে আমাদের ছিচি করে করুক গায়ে ধুলো দিক তা করবেই তো বলবে ভাইপো বলেই তাই এমন অবহেলা ছেলেরা হলে কি আর থাকো সব কথা আজ আমি এই দিব্যি দিলাম আর বাজারে যেতে পারবেন না আপনি বাজারে যেতে পাবো না দিব্যি দিচ্ছ হ্যাঁ দিচ্ছি বোধ করি আজ ইস্পার উস্পার মনোভাব নিয়েই রণক্ষেত্রে নামছেন তাই বলেন আপনার যদি ধারণা থেকে থাকে যে আপনি বাজারে না গেলে কেউ খেতে পাবে না সেই ভুল ধারণাটা ভাঙুক কাল থেকে সকালবেলা পার্কে যাবেন কাগজ পড়বেন তামাক খাবেন ব্যাস পার্কে যাব কাগজ পড়বো তামাক খাবো শরণীর মনে হয় এগুলো বুঝি তিনি উচ্চারণ করে করে বলছেন নিত্যসরণের মনে হয় তার পায়ের তলায় শুধু একটা শূন্য গহ্বর ভন্টা এবার পিসিমার দিকে ফিরে বলে আর তোমাকেও বলে দিচ্ছি পিসিমা তোমার ওই ভাঁড়ার আগলানো আর মটি কোপানো ছাড়ো এবার বয়স তো ঢের হলো এখনও সংসার বাসনা মিটল না এই বয়সে হরিনাম করতে ইচ্ছা হয় না সংসার কামড়ে পড়ে থাকতে ইচ্ছা করে কুঁজো পিঠ সোজা করে ক্রুদ্ধ গলায় বলে ওঠেন সংসার বাসনায় সংসার করি আমি তোদের কোনো উপকারে লাগি না তোদের এতটুকু রেখে যখন মা বাপ দুই গেল তোদের যে গলায় গাঁথলাম সে বুঝি সংসারের বাসনায় নিভাননির মুখে আসছিল নিমুখারামের দল সেটা সামলে নিলেন এ ধরনের কথা ভাইপোরা যে আগে বলেনি তা নয় সবাই বলেছে কিন্তু সেটা হেসে হেসে তাতে এমন ধার ছিল না ভার ছিল না নিভাননীয়তাই হেসে হেসে জবাব দিয়েছেন হরি নাম করব সেই তখন যখন হরির চরণে গিয়ে পৌঁছব এখন তোরাই আমার হরি মধুসূদন এই সংসারই বৈকুণ্ঠ কিন্তু আজকের পরিস্থিতি অন্য আজকের অভিযোগটা রুড়ো তাই রুড়ো হলেন নিভাননীয় রুড়ো হলেন দাদার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে ভাইপো অবশ্যই এই রুড়ো উত্তরটার জন্য প্রস্তুত ছিলেন না অতএব তিনি গুম হয়ে গিয়ে বলেন সে কৃতজ্ঞতায় ঋণ তো চিরকাল মাথায় নিয়ে বইছি বেশ যখন দরকার ছিল খেটেছ এখন দরকার নেই আর খাটবে কেন এখন বিশ্রাম করবে কাজের শেষে রিটায়ার করারও একটা নিয়ম আছে রিটায়ার মমতার পরাকাষ্ঠা না শাস্তির আদেশ রিটায়ার করতে হবে নিভাননিকে ভাড়ার দেখবেন না কুটনো কুটবেন না কে কি খাচ্ছে না খাচ্ছে পাচ্ছে না পাচ্ছে দেখবেন না তা কি নিয়ে তবে থাকবেন নিভাননি দাদা বাজার যাবে না তিনি নিচে নামবেন না এ কি মামদোবাজি নাকি দাদা তোদের টাকায় বাজার করে নাকি মাস মাস মুঠো মুঠো যে পেনশনটা পায় সেটা গোঁজে না ঢিলের বদলেই পাটকেল আসে মন্দ কথার বদলে মন্দ কথা নচিদ এমন নিচ কথা কবে কখন ভেবেছেন নিভাননি নিভাননি একবার চারিদিকে তাকিয়ে দেখেন গোলমাল শুনে বাড়ির অনেকেই নিচের তলায় নেমে এসেছে মেজ বৌমার দিদির গোলগাল ফর্সা মুখটা একেবারে চোখের সামনে নিভানুনি কি নিত্যসরণের মতো শুধু ফ্যালকা মুখে তাকিয়ে থাকবেন নিভাননি ওই মুখগুলোর সামনে নিজের মুখটা বজায় রাখবেন না নিভাননি বড় লাউটা বাগিয়ে ধরে দুখানা করতে করতে বলেন সকালবেলা ফ্যাঁচ ফ্যাঁচ করতে আসিস নে ভন্টা আমার ওপর রিটায়ারের আইন জারি করতে এসেছে বলি আমি তো আর রাস্তার মাঝখানে স্ট্রোক হয়ে পড়ে তোদের মুখে চুনকালি দিতে যাচ্ছি না মরি তো বাড়ির উঠোনেই মরবো এখন যা কাজের সময় গোল করিস নি এই ভাষাতেই অভ্যস্ত ভানুনি এইভাবেই বড় বড় ভাইপোদের সঙ্গে কথা বলেন তিনি তারা মানুক না মানুক ঘন্টা বোধ করি অভ্যাস বসেই এ কথার পর চুপ হয়ে যায় কিন্তু হঠাৎ বিনা পানির মিহি কণ্ঠ ধ্বনিত হয় তা এটা পিসিমা আপনার অন্যায় কথা চিরটাকাল শুধু আপনারা দুই ভাই বোনের রাজ্য করবেন ছেলে বউরা বুড়ো হতে চলল তারা আর কোনো দিনও সংসার করবে না আপনি আঁকলে রাখবেন চিরকাল কি বলল মেজ বৌমার বোন হঠাৎ যেন প্রচণ্ড একটা ভূমিকম্প ঘটে যায় তোলপাড় হয়ে যায় মাথা থেকে পা পর্যন্ত এই সংসারে নিভাননির ভূমিকা হিতকারীর নয় অপকারীর নিভাননির সারা জীবনের ক্লেশ শ্রম প্রাণপাত আর তার ত্যাগের চেহারা তাহলে এই নিভাননির সব জোর ফুড়িয়ে যায় তিনিও তার দাদার মতো এই আলগা ফ্যাকাশে গলায় বলেন আমি ওদের সংসার করতে দিই না সব আগলে রাখি রাখেন কিনা নিজেই ভাবুন বলে সরে যায় বিনা পানি কিন্তু ভাববেন নিভাননি কোন মাথাটা দিয়ে সবটা যে তালগোল পাকিয়ে যাচ্ছে নইলে নিভানুনি তো বলতে পারতেন এই বটিটাই যদি সংসার হয় তো এই ছাড়লাম আর আগলে থাকব না কিন্তু নিভাননি তা পারলেন কই বসে বসে সেই লাউটাই তো কুঁচোতে লাগলেন সুপুরি কুঁচোনোর মতো সরু সরু করে যেটা চির অভ্যস্ত গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য ধন্যবাদ